নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। আজকে আমরা এই ফেব্রুয়ারি মাসে শেষ করে একটা মার্চ মাসে একটা ভিডিও করতে যাচ্ছি। সে ভিডিওটা হচ্ছে মর্নিং গ্লোরিং ফুল নিয়ে। এই মর্নিং গ্লোরিং ফুল কীভাবে প্রতিস্থাপন করবেন, এর মাটি পরিচর্যা কী, এর সার কী দেবেন, গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন, সে বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। এবং এই আজকে এটা দেখছেন, এই গাছটা মোটামুটি আমি আমার বীজ থেকেই করেছি। আমার গত বছরে আমার চারা ছিল, সেই চারা থেকে যখন গাছটা হয়েছিল, গাছ থেকে আমি বীজ সংগ্রহ করে রেখেছিলাম। তারপরে এই বীজ থেকে আমি মোটামুটি এই একটা ইয়েতে, এই প্যাকেটের মধ্যে আর দশটা বীজ দিয়েছিলাম, তখন মোটামুটি আটটাই আমার হয়েছে গাছ। এই গাছ থেকে আমি আজকে একটা এখানে প্রতিস্থাপন করবো, পরবর্তীকালে এটা আবার বাইরে প্রতিস্থাপন করবো। আমার সাইডে যেহেতু টব আছে, তাই আমাদেরকে কিন্তু একটা গাছ তুলে নিয়ে আমি কীভাবে প্রতিস্থাপন করবো এবং গাছটা কীভাবে চারা হয়েছে দেখছি। আমরা যখন এই গাছ থেকে চারা সংগ্রহ করে, অর্থাৎ বীজ থেকে চারা সংগ্রহ করা যায়, আমরা যে বীজ যখন গাছগুলো যখন ফুল ধরবে, সে ফুল থেকে যখন বীজটা থাকবে, সে বীজটা থেকে আপনারা চারা সংগ্রহ করে নিতে পারবেন পরবর্তী দুই বছরের জন্য। তাই আমি এখানে মোটামুটি মাটিটা দেখছেন বিলেট ওয়াশ মাটি, কিন্তু এই মাটিটা আমার তৈরি করা ছিল, তাই আমি মাটিটা তৈরি করা আমি দেখাতে পারছি না কী কী সার দিয়েছি সেটা আমি আপনাদের বলবো। এটা মাটি হচ্ছে বিলেট ওয়াশ মাটি, তাই এখানে আমি বালির পরিমাণ বেশি থাকার জন্য এখানে বালি দিইনি আমি। এর মধ্যে কিছু গোবর পরি সার, কিছুটা পরিমাণ মিক্স সার দেখছেন, এই মিক্স সার একটু দিয়েছিলাম, আর একটু দিয়ে দেবো আমি। মিক্স সার দিয়ে দেবেন, আর যেটা দিতে হবে আমাদের অনুখাদ্য, কিছুটা পরিমাণ অনুখাদ্য দিয়ে দেবেন, আর যেটা দিতে হবে গোবর সার। এক বছরের পুরনো গোবর সার যদি থাকে, সেই গোবর সার আপনারা দিতে পারবেন। তার মানে ভার্মি কম্পোজ মোটামুটি দিয়ে দেবেন, মোটামুটি 3-4 চামচ দিয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা হবে না, মোটামুটি এরকম 8 ইঞ্চি টপেকটা। তারপর যখন গাছটা প্রতিস্থাপন করার পর, গাছটা প্রতিস্থাপন করবেন, পরিমাণ তুলে নেবেন, আর যখন প্রতিস্থাপন করবেন মাটির কিছু ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতে হবে। তার জন্য কী করতে হবে আমাদের, এই অর্থাৎ টবের নিচে যে একটা ছিদ্র আছে, সেই ছোটো ছিদ্রটাকে আপনারা মোটামুটি খোলামখুচি দিয়ে চাপা দিয়ে দেবেন। তারপর একটু যদি বালি দিতে পারেন, সামান্য পরিমাণ বালি দিয়ে সেই গাছটা, তারপরে মাটিতে দেবেন। মাটিতে দেওয়ার পর হাতে হালকা করে দেবে দেবেন, তাতে কী হয় জলীয় বাষ্প, মানে আমাদের গাছ যখন মাটি ফাঁক থাকবে তখন জল হাতে বেরোতে পারবে এবং গাছটা খুব তাড়াতাড়ি হবে। সেই জন্য কী করতে হবে আমাদেরকে, মাটিটাকে ভালো করে চেপে দেবেন। চেপে দেওয়ার পর মাটিটাকে ওপরে গাছটা এইভাবে মিডিল করে গাছটাকে মোটামুটি আপনারা এই টপ থেকে মোটামুটি 4 ইঞ্চি নিচে, মাটি থেকে 4 ইঞ্চি নিচে গাছটাকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর মাটিটাকে এইভাবে বসে দেবেন, বসে দেওয়ার পর সাইডগুলো দেবে দেবেন যাতে ফাঁক না থাকে। ফাঁক থাকলে কী হয়, এখানে ফাঙ্গাস ধরার একটা প্রবণতা দেখা যায়। এই প্রতিস্থাপন এভাবে বসিয়ে দিয়ে মোটামুটি হালকা করে দেবে দেবেন এবার সাইডগুলো, যাতে গাছটা ভেঙে না যায়। দেওয়ার পর আপনারা এই মাটিতে কিছুটা পরিমাণ ফাঙ্গিসাইড পাউডার, যে কোনো ফাঙ্গিসাইড আমি এখানে সার দিচ্ছি, হালকা করে দিয়ে দেবেন জল দেওয়ার আগে, ফাঙ্গাস ধরবে না এবং ব্যাকটেরিয়া কোনো ক্ষতি করতে পারবে না গাছটা। এইভাবে দিয়ে দেওয়ার পর হালকা করে এবার কী করতে হবে, হালকা করে জল দিয়ে দিতে হবে। কিন্তু এই গাছটা আমি, এই গাছটা লতানো গাছ, তাই মোটামুটি আমি এরকম 8 ইঞ্চি এগুলো টপটা ব্যবহার করেছি এবং বড়ো টপ বেশি দিচ্ছি না। পরবর্তীকালে আমি একদিন একটাই গাছ, তাই এখানে 8 ইঞ্চি টপে আমি গাছটাকে পরিশ্রম করলাম। আপনারা আপনাদের মতন করে টপ নির্বাচন করতে পারেন, একটা গাছে একটা টপে আপনি দুটো গাছে বসাতে পারেন। এবার কী করতে হবে, আপনাদেরকে একটু হালকা করে পরিমাণ জল দিয়ে দেবেন। প্রথম যখন জল দেবেন, প্রথম যখন জল দেবেন মোটামুটি জলটা পুরোটা ভরে দেবেন, টপ ভর্তি করে দেবেন, তাতে মাটিটা ভালো করে বসে যাবে। বসে যাওয়ার ফলে গাছটার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই জল দেবেন মোটামুটি 2 দিন জল দেওয়ার কোনো দরকার নেই, 2 দিন পর জল দেবেন। আর গাছটা যখন টপটা রেখে দেবেন মোটামুটি সেমি সেমি রাখবেন, যাতে গাছটা রোদ 2 দিন রাখুন, মোটামুটি 1 সপ্তাহ মতো রোদ
গাছটা যেন না লাগে, তারপর থেকে ফুল সানলাইট দিতে হবে গাছে। কিন্তু এই গাছটা সকালবেলা লাইটে আলোটি ফুলটা ফুটে এবং সন্ধ্যের দিকে অর্থাৎ সন্ধ্যের হওয়ার আগে মুহূর্তে দেখবে ফুলটা বন্ধ হয়ে যায় এরা। তাই এদের মোটামুটি এরা 7-8 ঘন্টা গাছের মধ্যে ফুল দেখতে পাবেন, বাকি সময়টা কিন্তু আর ফুল দেখতে পাবেন না। আবার সকাল যখন হবেন মোটামুটি সানলাইট পাবেন, সানলাইটের সঙ্গে সঙ্গে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে এদের ফুল বোনা দেখা যায়। এই গাছ এক গাছ ফুল ভর্তি দেখতে পাবেন, এক গাছ ফুল। এই গাছটা খুব সহজভাবে করা যায়। এবং এর মধ্যে কী করতে হবে, আরেকটা জিনিস যেটা করতে হবে বলতে, এর মধ্যে যে লাঠি দিয়ে এই গাছটাকে যখন ডালগুলো বেড়ে যাবে, পেশাকা মশলা যখন বাড়বে, তার মধ্যে জড়িয়ে দেবেন। জড়িয়ে দিলে ফুলটা এখানে মধ্যে দেখতে ভালো লাগবে। এভাবে পরিচর্যা করুন সহজভাবে। আর যারা নতুন দেখছেন ভিডিওটা, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীকালে আরও ভালো ভিডিও আসছে আমাদের জন্য।